এই যে কোভিড এর সময় তোমার অনেক দিন ধরে এই প্রস্তুতিটা আটকে ছিল, তখন আমাদের এই গঙ্গা থেকে শুরু করে যে বিকল্প উপায়গুলো সেটা কেমন লাগলো, যেগুলো প্রথাগত নয়? দেখুন, বাইরের দেশে মানে যেটা আমরা বরাবরই বলে থাকি আমাদের যেখানে ঘাটতি, সেই ঘাটতি হচ্ছে পরিকাঠামোর ঘাটতি। একটা ভালো এন্ডলেস পুল নেই, ভালো জিম নেই, ভালো ফিজিওথেরাপিস্ট নেই, ভালো মাসাজার নেই, এমন অনেক অনেক জিনিস আছে যেগুলো নাম পর্যন্ত জানি না, কিন্তু সেখানে গিয়ে তাদের সাথে ফাইট করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে গঙ্গাকেই বাধ্য হয়েছিলাম নিতে, এবং গঙ্গার স্রোতের উল্টো দিকে যে স্রোতের বিপক্ষে প্র্যাকটিস, স্রোতের দিকে প্র্যাকটিস, এইগুলো কাজে লাগাতে হয়েছে মানে টোটকা হিসাবে। এগুলো দিয়ে তো কাজ চলে না, এর থেকে আরও ভালো হয়তো পারফর্ম করতে পারতাম যদি ওই ধরনের এন্ডলেস পুল পেতাম, ওই ধরনের জিম পেতাম, তাও এর মধ্যে কাজ চালিয়ে নিতে হয়েছে। মানে তুমি বলছো এখন যারা এই হচ্ছে প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কেন্দ্র বা রাজ্য সরকারের সেরকম সহযোগিতা বা পরিকাঠামোর বা পরিকল্পনা তেমন নেই? দেখুন, আমাদের দেশে কিন্তু কোনো ক্রীড়ার নীতি নেই, তো সেই কারণে প্রত্যেক ক্রিকেট বাদে প্রত্যেকটা খেলায় আমরা ভুক্তভোগী, এবং ক্রীড়ার নীতি না থাকার কারণে যতই অ্যাচিভমেন্ট আসুক, ক্রিকেট ছাড়া বাদবাকি সবেতেই ফল কিন্তু নির্জিরো, এবং আমাদের স্পন্সরের জন্য হন্য হয়ে দৌড়ে বেড়াতে হয়। এবং দেখুন, আমাদের ভারতবর্ষে তাও শর্ট সুইমিং মানুষের মধ্যে প্রচার রয়েছে, কিন্তু এই ওপেন ওয়াটার অ্যাডভেঞ্চার যে সুইমিংগুলো সেরকম কোনো প্রচার নেই, সেই কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। স্পন্সর পায় না, প্র্যাকটিসের জায়গা পায় না। এখন যদি আমি কোনো কলকাতা সুইমিং পুলকে বলি আমি সারা রাত সাঁতার কাটবো, স্বাভাবিক সবাই নিশ্চয়ই পারমিশন দেবে না। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষে একটা ক্রীড়া নীতির ভীষণ প্রয়োজন। আচ্ছা, এই যে তুমি হচ্ছে বললে এই ক্রীড়ার নীতি থেকে শুরু করে এই নতুন ইংলিশ চ্যানেল থেকে শুরু করে এই মলকায় যখন ফেরো এক একটার পর, তখন তো প্রচুর সংবর্ধনা আসে, সেটা যখন পরের সামিটের জন্য প্রস্তুতি নাও সেটা রিফ্লেক্ট করে? কিছুটা করে, কারণ আমি যখন ইংলিশ চ্যানেলের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন স্পন্সরের জন্য যে সমস্যাটা আমাদের সম্মুখীন হতে, যে বাবাকে বাড়ি বন্ধক দিতে হয়েছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে মলকায়ের সময় আমি কিন্তু কর্পোরেট সংস্থা থেকে অনেকটা হেল্প পেয়েছি। এটা তো হওয়া উচিত গভর্নমেন্ট থেকে, আমাদের কেন কর্পোরেট সংস্থার পিছনে দৌড়? হ্যাঁ, কর্পোরেট সংস্থা তো অবশ্যই সাহায্য করবে, তার সাথে সাথে গভর্নমেন্টকেও এগিয়ে আসতে হবে। শুধু একটা সংবর্ধনা দিয়ে দিলেই তো কাজ মিটে যায় না, আলটিমেটলি ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগটা ওখানে গিয়ে ওড়াচ্ছি। তো আমার মনে হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেটা স্টেট হোক সেন্ট্রাল হোক, সবাইকে পাশে দাঁড়ানো উচিত।